হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। বিয়ে বাড়ি সেরে আমরা চলে এসেছি বাংলাদেশ। একদম বাংলাদেশের কাছাকাছি এটা হচ্ছে জলঙ্গি পদ্মা। যারা মুর্শিদাবাদের এদিকে থাকো তারা জানো জলঙ্গি পদ্মা এপারটা হচ্ছে ভারত, ওপারটা হচ্ছে বাংলাদেশ। তো সেই জন্যই বললাম আর কি যে আমরা চলে এসেছি একদম বাংলাদেশের কাছাকাছি। এখান দিয়ে বাড়ি ফিরছিলাম, তো সেই জন্য ভাবলাম একটু নামা যাক। অনেক দিন আগে এসেছিলাম, তো মাঝে আসা হয়নি, তাই নামলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি। ভীষণই ভালো একটা জায়গা, খুব কাছে বাংলাদেশ, মনে হয় যেন চলে যাই। আর বাংলাদেশের সাথে আমার আলাদা একটা টান আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে। তো এখন ধীরে ধীরে পদ্মার কাছাকাছি যাচ্ছি, একদম নিচে নামছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, বিয়ে শেষ হয়েছে শুক্রবার, শুক্রবার বৌভাত হয়ে গিয়েছে, তারপর আমরা শনি রবি সোম তিন দিন থেকেছি, আর আজকে মঙ্গলবার। এখন প্রায় বাজে তোমার প্রায় একটা বাজে, আমরা বাড়ির থেকে বেরিয়েছি 12টা নাগাদ। তো সকালে খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, শেষ দিন রান্নাবান্না সব করে দিয়েছিল, মাছ ভাজা, গরম ভাত, ডাল, বেগুন ভাজা, তো এইসব খেয়ে আমরা বেরিয়েছি। যখনই বাড়ির থেকে আমরা যাই আর কি, বাড়ি ফিরি কলকাতায়, তো তখন খাওয়া দাওয়া করেই যাই, না হলে বাড়িতে সবাই ভীষণ রাগারাগি করে। আর কালকে পূজারা চলে গেছে অষ্টমঙ্গলার জন্য শিলিগুড়ির উদ্দেশ্যে, আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু প্রিয়াংশুর এক্সাম আছে, প্রিয়াংশু এক্সাম দিয়ে আসেনি, স্কুলে লেটার দিয়ে চলে এসেছিলাম, ও সব ওরালগুলো দিয়ে এসছে, কিন্তু রিটার্ন 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল, তো আমরা ছিলাম না সেই আর কি। ফ্রাইডেতে ওর সব এক্সাম আছে, তো এই কারণেই আমরা চলে এসেছি। তো একদম পদ্মার কাছাকাছি আমরা, পদ্মার ইলিশ খুব ফেমাস, ওই যে ওটা বোধহয় আই থিঙ্ক বাংলাদেশ, ওটাই হবে। মুর্শিদাবাদের খুব ফেমাস জায়গা জলঙ্গি পদ্মা, এই সেই পদ্মা। তো আজকে আমি আপনাদেরকে পদ্মাও দেখিয়ে দিলাম। এখান দিয়ে যাচ্ছিলাম গাড়ি করে, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। প্রিয়াংশু এনজয় করছে আইসক্রিম। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখে একদম মন ছুঁয়ে যাচ্ছে। আর এই দেখো ভারতের পতাকা লাগানো আছে নৌকাগুলোতে, এটাই বর্ডার, এটাই সীমান্ত ভারত বাংলাদেশের, ওপারটা হচ্ছে বাংলাদেশ। ভীষণ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগছে দেখতে। তো যেটা বলছিলাম যে বাংলাদেশের সাথে আমার একটা আলাদা টান আছে, এর কারণ হচ্ছে আমার ঠাকুমা, দাদু, দিদা, দাদু সবাই বাংলাদেশেই থাকতো। এই দেখো এটা বর্ডার, আর ওই পেছনে বাংলাদেশের বাড়িগুলো দেখা যাচ্ছে। তো সেই জন্য ছোটবেলার থেকে ঠাকুমার মুখে এত গল্প শুনেছি, এত গল্প শুনেছি বাংলাদেশ নিয়ে, তো সেই ছোটবেলার থেকে ঠাকুমার মুখে এত গল্প শুনেছি, এত গল্প শুনেছি, তাই জন্য একটা আলাদা টান আছে বাংলাদেশের প্রতি আমার। আর বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন চলে যায়। আর এই দেখো আমাদের ইন্ডিয়ান আর্মিরা, বর্ডার সিকিউরিটি গার্ড, ওরা এখানে বসে আছে, ওরা ওদের কাজ করছে। খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে এসে এখানে, মনে হচ্ছে যেন সাঁতরে এপার থেকে ওপারে গিয়ে বাংলাদেশে চলে যাই। সেই গল্পে শোনা দেশ একদম চোখের সামনে দেখব, চোখের সামনে সব কিছু উপলব্ধি করব, এটাই মনে হচ্ছে। ঠাকুমা ছোটবেলার থেকে বাংলাদেশের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো, বাংলাদেশে কী কী খেত ঠাকুমারা, বাংলাদেশের জায়গা কেমন, এই সব গল্প শোনাতো। আর তত কিন্তু আমার মনের ভেতর প্রশ্ন জাগতো যে বাংলাদেশটা কেমন। আমি ছোটবেলার থেকে ভাবতাম বাংলাদেশটা না জানি কেমন, কীরকম সেখানকার বাড়িঘর, কীরকম সেখানকার মানুষ, এই সব আমার মনের ভাবনা ছিল, ছোটবেলার মনে যেসব ভাবনা হয়, তো সেই সব। তো তাই মনে হচ্ছে স্বপ্নের সেই দেশটাকে একদম কাছের থেকে দেখে আসি, এটা মনে হচ্ছে, ভীষণ ভালো লাগছে আমার। তো আমার মতন যাদের বাংলাদেশের প্রতি টান আছে তাদেরও নিশ্চয়ই এই ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। তো বন্ধুরা অনেক
কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা আমি শুট করছি। তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর আমি শহরেই থাকি, বিয়ের আগেও শহরে থাকতাম, বিয়ের পরেও শহরে থাকি, তো সেই জন্য আমি গ্রাম্য পরিবেশগুলোকে ভীষণ ভালোবাসি। শুধু এখন না, ছোটোর থেকেই আমার গ্রাম আমাকে ভীষণ টানে, গ্রামের পরিবেশটা আমাকে ভীষণ টানে, ভীষণ ভালো লাগে। হয়তো শহরে থাকি বলে এই টানটা কি না সেটা জানি না, কিন্তু সত্যি গ্রামের প্রতি আমার একটা আলাদা টান। তো এখন আমি যাচ্ছি নৌকায় চড়তে, এটাই আমার ফার্স্ট টাইম, এর আগে আমি কোথাও নৌকা চড়িনি। কেননা শিলিগুড়িতে সেরকম কোনো নদী নেই, নদী বলতে একটাই মহানন্দা নদী, সেখানে নৌকার কোনো ব্যবস্থা নেই নৌকা চড়ার, তো সেই জন্য নৌকায় চড়া হয়নি। এর আগেও এখানে এসেছি বিয়ের পর দুবার, তো তখনও নৌকা চড়িনি, বোটিং করেছি অনেকবার কিন্তু নৌকায় চড়িনি। এবার পদ্মার মাঝে নৌকায় চড়বো, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, সত্যি বলছি ভীষণ একটা আনন্দের, ভীষণ একটা আনন্দ আমার জন্য, ভীষণ একটা উপলব্ধিকর একটা ফিলিংস আমার জন্য, এটা সারা জীবন আমার এটা মনে থাকবে। সেই জন্য এটাকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম যে পদ্মার বুকে আমি নৌকা করে যাচ্ছি। সত্যি আমার কাছে এটা একটা ভীষণই আনন্দের মুহূর্ত আর কি। কয়েকটা সেলফি নিলাম নৌকায় বসে, পদ্মার মাঝে গিয়ে কয়েকটা সেলফি নিলাম। তো দেখো এপারটা বাংলাদেশ, ওপারটা ভারত, তো ওই পাশে যে নৌকাটা আছে ওটাও কিন্তু ভারতের, তার ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বাড়িঘর দেখা যাচ্ছে, দূর থেকে কিছু লোকজনও দেখা যাচ্ছে যারা মাঠে চাষবাস করছে, ভীষণ ভালো লাগছে। আমরা এখন পদ্মার বুকে ভাসছি নৌকা করে, ভীষণ সুন্দর একটা মুহূর্ত আর ভীষণ সুন্দর পরিবেশ চারিদিকটা, চারিদিকের যে অ্যাটমসফিয়ারটা ভীষণই সুন্দর, নানান রকম পাখির ডাক। আর দেখো এই নদীতে অনেক পানকৌড়ি আছে, এই পদ্মায় পানকৌড়িগুলোকে দেখা যাচ্ছে গাংচিল শালিকের বেশে। তো এই মুহূর্তে আমার একটা কবিতা ভীষণ মনে পড়ছে জীবনানন্দ দাশের, আবার আসিব ফিরে। সত্যি তাই, বাংলার যে রূপ রস গন্ধ এটা ভোলা ভীষণ কঠিন, বারবার মনে হয় যেন ফিরে আসি এই বাংলায়, সত্যি ভীষণ ভালো লাগছে। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। আয় আমার কাছে, জালটা কি নিয়ে নে, তো আমার মতন যাদের বাংলাদেশের প্রতি টান আছে তারাও নিশ্চয়ই আমার এই ভিডিওটাকে লাইক দেবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কেননা তোমাদের জন্যই আমি এটা শেয়ার করলাম আর ক্যামেরাবন্দি করেছি। তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।
এবার আমরা রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। হাজবেন্ড কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছে, ভাত খেয়ে এসেছি তো সেই কারণে ভারী খাবার কিছু খাবো না, তো ওই জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছে। আর সত্যি খুব খারাপ লাগছে এত সুন্দর একটা পরিবেশ ছেড়ে যেতে, এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা ফিলিংস যে এখানে এসে হলো সেটা ভোলা সত্যিই যায় না, ভীষণ ভালো। আর আরেকটা খুব সুন্দর একটা সিন আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো পদ্মার বুকে নৌকা ভেসে যাচ্ছে, এত সুন্দর লাগছে। যারা শহরে থাকো তারা এগুলোকে ভীষণ মিস করো, তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো এখনই তোমাদেরকে ছাড়ছি না, বাড়ি পৌঁছাবো তবেই তোমাদের ছাড়বো। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা আবার ফিরতে হবে বাড়িতে, এখান থেকে অন্তত 5 ঘন্টা তো লাগবেই, আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আরও সময় লাগবে। সেই জন্য আর দেরি না করে গাড়িতে উঠে বসবো, কিছু করার নেই, যতই মন খারাপ করুক কিছু করার নেই, মন খারাপ করলেও যেতেই হবে বাড়ির পথে। তো আস্তে আস্তে এবার আমরা এগোচ্ছি। আর দেখো চিপস, চকলেট, আইসক্রিম, জুস এইগুলো সব নিয়ে নিয়েছে হাজবেন্ড, যেতে যেতে খাওয়া যাবে। তো ভীষণ ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো প্লিজ ফ্রেন্ডস লাইক করো, লাইক করলে একটু ভালো লাগে, মনটা ভালো হয় যে না আমি যেটা করলাম সেটা আর কি সাকসেস পেলো, এটাই মনে হয়। তো লাইক প্লিজ তোমরা করো, তোমরা ভিডিও দেখো তার সাথে সাথে একটা লাইক করো, লাইক করতে তো কিছুই আসবে যাবে না তোমাদের, জাস্ট একবার ক্লিক করবে আর লাইক হয়ে যাবে। এখন আমরা বাতকুল্লাই, তো বাতকুল্লায় এখন সন্ধে 7টা বাজে, তো রাস্তায় কিছুটা দেরি হয়ে গিয়েছিলো, আর এখানে দেখো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছিলো, আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো এখান থেকে বৃষ্টি শুরু হয়েছে, কলকাতায় গিয়েও বৃষ্টি, কলকাতায়ও আজ বৃষ্টি হচ্ছে। তো রাস্তায় আমরা 4:00-5টার দিকে একটু দাঁড়িয়েছিলাম, কৃষ্ণনগর 4:00 হবে, তো কৃষ্ণনগরে দাঁড়িয়ে হালকা কিছু টিফিন করেছি, তারপর ওখানে একটু জাস্ট দাঁড়িয়েছি 1/2 ঘন্টা মতন, তারপর আবার গাড়ি ছেড়ে দিয়েছে। এখন আমরা হলদিরাম, হলদিরামের ভুজিয়া, হলদিরামের সোনপাপড়ি ভীষণ ফেমাস, তার কারখানা এখানে আছে, তো এই জন্য এই জায়গাটার নাম হলদিরাম, এয়ারপোর্ট থেকে কিছুটা গিয়েই। তো আর কিছুটা গেলেই আমার বাড়ি, তো বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি। তো এখন আমি চলে এসেছি আমার একদমই ফ্ল্যাটের কাছাকাছি, আমার চেনা জায়গা, চেনা গলি, এটা আমাদের বাজার, একটু এগিয়ে গিয়ে গলির ভেতরেই আমার ফ্ল্যাট। তো গন্তব্যে পৌঁছে গিয়েছি, আর এখানেও দেখো বৃষ্টি হচ্ছে, সবার মাথায় ছাতা। বাড়ি পৌঁছে গিয়েছি, আর আমার ঘরের অবস্থা দেখো, প্রিয়াংশু জানলা দিয়ে ওর বাবা লাগেজগুলো নামাচ্ছে গাড়ির থেকে, ও সেটাই দেখছে। তো আমি বিছানাটাকে এভাবে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম, তো এই হচ্ছে আমার বাড়ির অবস্থা, লাগেজগুলো সব এখানে, ও ঘরে ওর অবস্থাও সেম তাই। তো এখন আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে নতুন চাদর পাতবো, আর এই চাদরগুলোকে রেখে দেবো, কালকে ওয়াশ করব, আর ঘরটা ঝাড় দেবো আর ঘর মুছবো, এটাই হচ্ছে আমার কাজ, বাকি সব ক্লিনিং কালকে করব। আর আমার গাছগুলো দেখো একদম সতেজ আছে, কিচ্ছু নষ্ট হয়নি, আমি অনেক চিন্তা করছিলাম। বারান্দার গাছগুলো মনে হয় ঠিক আছে, ওটা পরে দেখব, তবে এই গাছগুলো ঠিক আছে, কম্বলটা ভিতরে রেখে যেতে ভুলে গেছি, তো কম্বলটা তো এখন ওয়াশ করব আমি, দেখি সময় করে একদিন ওয়াশ করব। আর ত্রিনয়ন এসে এসে গিটার নিয়ে নিয়েছে, অনেকদিন গিটারটা বাজাইনি ওই জন্য। তো এখন জাস্ট ফ্রেশ হবো, প্রিয়াংশুকে জামা কাপড় ছাড়িয়ে ফ্রেশ করে দেব, আর খাবার অর্ডার দিয়ে দিয়েছে হাজবেন্ড, খাবার বাড়িতে দিয়ে যাবে, তো রান্নাবান্নার কোনো টেনশন নেই, জাস্ট ঘর বাড়িটা একটু ঠিক করবো, ঘর বাড়ি ঠিক করবো বলতে বিছানা চাদরটা চেঞ্জ করবো আর ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো, এই হচ্ছে আমার এখনকার কাজ, বাকি ক্লিনিং কালকে করবো। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি, ক্লিনিংয়ের ভিডিও নিয়ে, এটাই। তো এখানে ওর বাবাকে দেখছে প্রিয়াংশু, দেখো রাস্তাঘাট ভিজায় বৃষ্টি হচ্ছিল, তো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিয়েছি, তো আমিও শাড়িটা ছেড়ে চেঞ্জ করে নিয়েছি, প্রিয়াংশুকেও চেঞ্জ করে দিয়েছি, আর হাজবেন্ড ওদিকে গরম গরম চা বানিয়েছে, চা দিয়ে বিস্কুট খেয়ে নিলাম, কিছুক্ষণ পরে খাবার দিয়ে যাবে, খাবার খাবো আর ঘুমিয়ে পড়বো।
তো চলো বন্ধুরা, টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কাল দেখা হবে নতুন ভিডিওর সাথে, অবশ্যই ক্লিনিং নিয়ে, কেননা কাল সকাল থেকে শুরু হয়ে যাবে আমার ক্লিনিং। তো এটাই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাবাই।